নমস্কার বন্ধুরা দ্য বেস্ট এডুকেটমে সকলকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় ষর সন্ধির তৃতীয় পর্ব পূর্বে আমি প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব নিয়ে ভিডিও করেছি তো যারা যারা সেই ভিডিওটি দেখনি তারা তারা এই ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে দেখে নিও ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে আজকের এই ভিডিওটি করলে স্বর সন্ধির শেষ হয়ে যাবে এইভাবে তোমরা যদি প্রত্যহ সূত্রের মাধ্যমে ব্যাকরণ শিখতে পারো তোমরা কিন্তু অনেক বেশি উপকৃত হবে এটা আমি আশা করি তো দেখো আজকের যে নিয়মটি আমি রেখেছি সেটি হলো অ আ সঙ্গে যদি এ ওই যুক্ত হয় তাহলে উত্তরে কি হয় উত্তরে ওই হয় তো উদাহরণস্বরূপ দেখো আমি এখানে রেখেছি মত যোগ ঐক্য তো তোমরা দেখো নিজেরাই কিন্তু উত্তর দিতে পারবে কিভাবে তার জন্য পূর্বের ভিডিওগুলি যারা দেখেছে তারাই কিন্তু উত্তর দিতে পারবে তো দেখো আমরা কি করব প্রথমে ভেঙে নেব কারণ আমাদের লক্ষ্য মুখস্থ করা নয় বুঝে শেখা তো দেখো আমরা মতের ততে কি রয়েছে ততে অ রয়েছে তাহলে আমরা কি করব প্রথমে ম ত বসাবো যোগ দিয়ে ততে যেহেতু অ রয়েছে আমি শুধু অটা বসিয়ে দেবো দিয়ে দ্বিতীয় শব্দের প্রথম সরবণ্য কি ওই তাহলে আমরা ওইটা বসিয়ে দেব। দিয়ে কয়জা ফলাটা বসিয়ে দিলাম দেওয়ার পরে কী হবে দেখো ম ত বসালাম বসানোর পর আর ওই যুক্ত হয়ে উত্তরে কি হয় ওই হয় তাহলে আমরা কী করবো ওই কাঠটা বসিয়ে দেব। দিয়ে কয়জা ফলাটা বসিয়ে দেব। তারপরে দেখো কি করব ত বসালাম দিয়ে এই ওই কাঠটা চিহ্ন ঐক্য করব করে কয়জা ফলা করব করলে উত্তর কি হলো উত্তর হলো মত তো তারপরে দেখো আমি যে নিয়মটি রেখেছি সেটি হলো অ আ সাথে যদি ও ও যুক্ত হয় উত্তরে কি হয় ও হয় তোমরা বুঝতে পারছো যে প্রথমে অ আর মধ্যে কোনো একটি থাকবে এবং পরে ও এর মধ্যে কোনো একটি থাকলে উত্তরে কি হবে ও হবে তো আমরা উদাহরণস্বরূপ যদি বলি মহাযোগ ঔষধি তো আমরা কি জানি আগে আমরা জানি যে প্রথম শব্দের শেষ সরবর্ণ এবং দ্বিতীয় শব্দের প্রথম সরবর্ণের সঙ্গে সরসন্ধি হয়ে থাকে তাহলে আমরা ভেঙে নেব প্রথমে কী বসাবো মহ বসাবো যোগ প্রথম শব্দের শেষ সরবর্ণ কোনটি আ তাহলে আ বসাবো যোগ দ্বিতীয় শব্দের প্রথম সরবর্ণ কোনটি ও তাহলে ও বসাবো যোগ সধিটা বসিয়ে দেব তারপরে দেখো মহ বসাবো বসানোর পরে এই আটা আর এই ওটা যুক্ত হয়ে কী হয় যুক্ত হয়ে ও হয় তাহলে আমি ও বসিয়ে দেব, দিয়ে সদিটা বসিয়ে দেব। তারপরে দেখো উত্তরটি কিভাবে হচ্ছে মহটা বসাবো দিয়ে এই ওটা ও কারটাকে চিহ্ন করে দেব। দিয়ে সদিটা বসিয়ে দেব। দিলে উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে মহৌষধি তো আশা করি তোমরা বুঝতে পারছ তো তারপরে দেখো স্বরসন্ধির যে নিয়মটি আমি এখানে রেখেছি সেটি হলো এ যোগ যে কোনো স্বরবর্ণ সমান সমান একারের স্থানে কি হয় অ হয় এবং পর স্বরবর্ণটি বসে যায় দেখো উদাহরণস্বরূপ আমি এখানে রেখেছি সে যোগ অনম তাহলে সে থেকে কি রয়েছে এ রয়েছে তাহলে এ হলো যোগ অনমের অ রয়েছে তাহলে আমি কি বলেছি এ যোগ যে কোনো স্বরবর্ণ তাহলে এখানে এ যোগ অ তাহলে যে কোনো স্বরবর্ণ বসেছে বসলে একার স্থানে কি হবে অ হবে তো যারা যারা আমার এই সন্ধির ভিডিওগুলি দেখেছে তারা কিন্তু অলরেডি উত্তর করে দিতে পারবে তো দেখো আমরা কিভাবে করব। তাহলে প্রথমে সয় বসালাম দিয়ে একারটা বসিয়ে দিলাম যোগ অনমটা যে অ সেই অটা বসালাম তারপরে নমটা বসিয়ে দিলাম তো তারপরে দেখো আমি স বসালাম যোগ এই একার স্থানে কি হয় একার স্থানে অ হয় তাহলে আমি অয়টা বসিয়ে দিলাম যোগ পর সরবর্ণ্য কোনটি অ কারণ বলা হয় যে পর সরবণ্যটি বসে যায় তাহলে অ এই অটা আমি বসে দিলাম যোগ নমটা বসিয়ে দিলাম তো তারপরে দেখো কি হবে তারপরে স বসালাম অলরেডি আছে তাই আমি আলাদা করে অ দেব না শুধু অন্তঃস্তটা বসাবো তাহলে আমি অন্তঃস্তটা বসালাম তারপরে অন্তঃস্তে অ আছে তাই আমি আলাদা করে অ দেব না শুধু নম বসিয়ে দিলাম তাহলে উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে স্বয়নম তো এবার দেখো আমি যে নিয়মটি লিখেছি সেটি হলো ও যোগ যে কোনো সরবর্ণ সমান সমান ওর স্থানে অফ হয় এবং পর স্বরবর্ণটি বসে যায় অর্থাৎ প্রথম শব্দের সঙ্গে ওটা থাকবে এবং পরে যে কোনো স্বরবর্ণ বসলে সেই ওর স্থানে অফ হবে এবং পর স্বরবর্ণটি বসে যাবে তো দেখো আমি উদাহরণস্বরূপ এখানে লিখেছি ও যোগ অনম তাহলে আমরা কি করব ভেঙে নেব তাহলে প্রথমে ভ লিখব তারপরে ও আছে ওটা লিখব যোগ অ আছে অটা লিখব যোগ নম বসিয়ে দেব তো তাহলে আমরা কি করবো এবারে এবারে ভ বসাবো যোগ এই ও দেখো এই ওর সঙ্গে ও অসন্ধি হয়েছে তাহলে আমরা সূত্রে জানি কি ওর সঙ্গে যে কোনো স্বরবর্ণ সন্ধি হলে ওর স্থানে কি হবে ওর স্থানে অ হবে তাহলে আমি এখানে অব বসিয়ে দেবো যোগ পরস্বরবর্ণটি বসে যায় তাহলে অ বসিয়ে দেবো যোগ নম বসিয়ে দেব। দিলে দেখো উত্তর বেরিয়ে যাবে তাহলে আমি ভ বসালাম ভতে অ অলরেডি আছে তাই আলাদা করে অ দেবো না শুধু ভটা বসিয়ে দিলাম তারপরে বতে অ আছে তাই আলাদা করে অবসাবনা শুধু নমটা বসিয়ে দিলাম উত্তর হয়ে যাবে কি উত্তর হয়ে যাবে ভবনম তো তারপরে দেখো আমি যে নিয়মটি লিখেছি সেটি হলো ওই যোগ যে কোনো স্বরবর্ণ সমান সমান ওই কারের স্থানে আয় হয় এবং পর স্বরবর্ণটি বসে যায় তো এখানে মনে রাখছো কি যে প্রথমে ওইকার থাকবে এবং পরে যে কোনো স্বরবর্ণ বসলে সেই ওইকারের স্থানে কি হবে আয় হবে এবং পর স্বরবর্ণটি বসে যাবে তো দেখো উদাহরণস্বরূপ আমি এখানে লিখেছি গই যুক্ত অকহ তো তাহলে দেখো গইতে কি রয়েছে ওই রয়েছে তাহলে আমরা কি করব ভেঙে নেব গ বসালাম যোগ ওই বসালাম এবং পরে কি রয়েছে অ রয়েছে তাহলে অ বসালাম যোগ ক বিসর্গটা বসিয়ে দিলাম তো এবার দেখো আমরা কি করব গ বসাবো এইবারে আমরা জানি ওই কারের সঙ্গে যে কোনো স্বরবর্ণ যেহেতু অ রয়েছে সূত্র বলা হয়েছে ওই যোগ যে কোনো স্বরবর্ণ তাহলে দেখো ওই কারের সঙ্গে অ যে কোনো স্বরবর্ণ এখানে যুক্ত হয়েছে হলে সেই ওই কারের স্থানে কি হয় আয় হয় তাহলে ওই কারের স্থানে আমি আয়টা বসিয়ে দেবো পর অন্যটি বসে যায় তাহলে আমি অটা বসিয়ে দেব দিয়ে ক বিসর্গটা এখানে আমি বসিয়ে দেব। তারপরে দেখো আমি গ বসালাম এবার গ তে কি করতে হবে আয় করতে হবে তাহলে আ দিয়ে অন্ত্যেষ্টটা বসিয়ে দিলাম অন্ত্যেষ্টার সঙ্গে অ আছে তাই আলাদা করে অ দেবো না শুধু ক বিসর্গ আছে ক বিসর্গটা আমি এখানে বসিয়ে দেব উত্তর হয়ে যাবে কি উত্তর হয়ে যাবে গায়কহ তো আশা করি তোমরা বুঝতে পারছ তো তারপরে দেখো আমি সন্ধির শেষ যে নিয়মটি রেখেছি সেটি হলো ও যোগ যে কোনো স্বরবর্ণ সমান সমান ও কারের স্থানে আবহাওয়ায় এবং পর স্বরবর্ণটি বসে যায় তো উদাহরণস্বরূপ আমি যেটি রেখেছি সেটি হলো নৌ যোগ ই ক তাহলে আমরা কি দেখছি নৌতে ও রয়েছে যোগ হর্ষয় রয়েছে তাহলে ও যোগ যে কোনো স্বরবর্ণ হর্ষ একটা স্বরবর্ণ তো তাই হলে আমরা কি করব প্রথমে আমরা ভেঙে নেব নিলে কি হবে প্রথমে ন হবে যোগ ও হবে যোগ ই হবে যোগ ক বিসর্গ আমরা বসিয়ে দেব। দ্বিতাব দেখো ন হলো এই ও করের জন্য ও করের স্থানে কি হয় আব হয় তাহলে আমি আবো বসিয়ে দেবো আবো বসিয়ে দিয়ে এই হসইটি কী হবে পর সরবর্ণ তাই এই হসইটি বসে যাবে তাই হসইটি বসিয়ে দিলাম তারপরে ক বিসর্গ বসিয়ে দিলাম তারপরে ন বসালাম এই আটা কী করব চিহ্ন আ দেবো তারপরে ব দেবো এই বয়ের সঙ্গে হসইটায় যুক্ত করে দেবো তারপরে ক বিসর্গ যোগ করে দেবো দিলে উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে না বিকহ তো আজ আমার সরসন্ধির শেষ ক্লাস হলো তো এরপরে আমি নিয়মের মাধ্যমে কীভাবে ব্যঞ্জন সন্ধি শেখা যায় তার ভিডিওগুলি পর্যায়ক্রমে নিয়ে আসবো আমার এই চ্যানেলে ও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটামের সঙ্গে যুক্ত থেকো এই রকম বেস্ট ব্যাকরণমূলক ভিডিও ও বেস্ট সাজেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য